নমস্কার বন্ধুরা, মায়ের হাতে সুস্বাদু রান্না অ্যান্ড ভ্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার নতুন বন্ধু পুরনো বন্ধু কাছে দূরে যে যেখানে আছেন, আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজকে আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি আপনারা সকলেই রান্না করতে পারেন, কিন্তু আমি কীভাবে তৈরি করি সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি হলো নিরামিষ বাঁধাকপির ঘণ্ট। এই বাঁধাকপির ঘণ্ট তৈরি করার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপিকে একদম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, আর এটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু, সেটাকে এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। মশলার মধ্যে এখানে নিয়ে নিয়েছি আদা বাটা, চারটে চেরা কাঁচা লঙ্কা, লবণ, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, একটা গোটা টমেটো কুচি, জিরে গুঁড়ো, সামান্য একটু পাঁচফোড়ন, চিনি, এখানে নিয়েছি কড়াইশুঁটি, আর সর্ষের তেল, একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর নিয়েছি সামান্য একটু আটা। এবার গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব প্রায় 4 টেবিল স্পুন মতো। তেলটাকে ভালো করে গরম করে নিই। এর মধ্যে একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন। তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে কয়েক সেকেন্ড একটু নেড়ে ছেড়ে নিই, যখন এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন, 1 টিস্পুন মতো। 5 ফোড়নটাকেও 20 সেকেন্ড মতো একটু নেড়ে ছেড়ে নেব। তারপর দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো আদা বাটা। আদা বাটা দেওয়ার পরেই দিয়ে দেবো 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। আদা বাটা তেলের মধ্যে দিলে তেল ছিটকায়, তাই সঙ্গে সঙ্গে হলুদ গুঁড়ো দিয়ে দিলে তেল অনেকটাই কম ছিটকায়। এবারে আদা বাটার হলুদ গুঁড়োটাকে একটু নেড়ে ছেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা টমেটো কুচি, 4টে চেরা কাঁচা লঙ্কা, 1 টিস্পুন মতো চিনি। চিনি দিলে তরকারির কালার বেশ ভালো আসে। এবারে সমস্ত উপকরণকে আবারও 1 থেকে 2 মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেব 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো। এবারে সমস্ত উপকরণকে আবারও একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ভালো করে কেটে ধুয়ে রাখা আলু। আলু টুকরোগুলোকে মশলার সাথে ভালো করে নাড়তে থাকবো, এতে করে আলুটাও ভাজা হয়ে যাবে আর টমেটোটাও ভালো করে গলে যাবে। এবার দেবো কড়াইশুঁটি। কড়াইশুঁটিটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। কড়াইশুঁটিটাকেও আমি 2 মিনিট মতো একটু নেড়ে ছেড়ে নেবো, এতে করে কড়াইশুঁটিটা ভাজা হয়ে যাবে, কড়াইশুঁটির কাঁচা গন্ধটাও থাকবে না। এগুলো এভাবে নাড়তে নাড়তে দেখবেন টমেটোটাও কিন্তু খুব ভালোভাবেই গলে গেছে আর মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো জল। জলটাকে ভালো করে সবজির সাথে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো ঝিরি ঝিরি করে কেটে রাখা বাঁধাকপি। সমস্ত কপি কড়াইতে দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে একটু এভাবে চেপে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব 5 থেকে 7 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। 5-7 মিনিট পর ঢাকাটা খুলবো, তারপর এটাকে একটু নেড়ে চেড়ে নেব, মশলার সাথে কপিটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন কপিটা বেশ অনেকটাই নরম হয়ে গেছে। এবার এটাকে মশলার সাথে মিশিয়ে নেব। কপি বয়েল করে না করে যদি এভাবে একসাথে রান্না করেন দেখবেন তার স্বাদ অনেকটাই ভালো হয়। এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকা চাপা দিয়ে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। এভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু কপিটা রান্না করব। এই কপিটা রান্না করতে টোটাল 20 মিনিট মতো সময় লেগেছে, গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে রান্না করতে হবে। এর মাঝখানে আমি আবারও 1-2 বার ঢাকাটা খুলে কপিটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার দেখুন কপিটা একেবারে সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো আটা। আমরা যে নর্মাল আটা বাড়িতে খাই সেই আটা এখানে দিয়ে দিলাম। এতে করে কপিটা বেশ ঘন হবে, খেতে বেশ ভালো লাগবে, আর এখানে কিন্তু কোনোরকম আটার গন্ধও থাকবে না। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো 1 টিস্পুন মতো। এবার এই আটা আর গরম মশলাটাকে আমি ভালো করে কফির সাথে একটু মিশিয়ে নেড়ে চেড়ে নেবো 1 থেকে 2 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। এতে করে বাঁধাকপিটাও একটু শুকনো হয়ে যাবে আর আটাটাও কিন্তু ভালো করে কফির সাথে মিশে যাবে, এতে কোনো রকম আটার গন্ধ আর কপিতে থাকবে না, খেতে বেশ ভালো লাগবে। এভাবে নাড়তে নাড়তে কপিটা অনেকটাই শুকনো হয়ে গেছে, রেসিপিটা প্রায় কমপ্লিট।
আপনারা কিন্তু রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া ভিডিওর যে কোনো নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। দেখুন রেসিপিটা পুরোপুরি কমপ্লিট। এবারে গ্যাসটা অফ করে দেব। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।